সীমান্তবর্তী জেলা জয়পুরহাটেও ভয় জাগাচ্ছে করোনার সংক্রমণ। শনাক্তের হার ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে রাত 8টার পর জেলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। কঠোর লকডাউনেরও চিন্তা করছে প্রশাসন। জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবির নজরদারি এড়িয়ে ভারত থেকে প্রতিদিনই দেশে আসছে মানুষ। এতে ভারতীয় ধরন, সংক্রমণের সংখ্যায় জেলাবাসী। সংক্রমণের ঝুঁকিতে থাকলেও লোকবলের অভাবে জেলায় করোনা পরীক্ষায় রয়েছে ধীর গতি। কোভিড টেস্ট করার জন্য আসি, এখানে অনেক ভিড়, রিয়াল পাওয়া যাচ্ছে না, অনেক ভিড়ের মধ্যে আমাদের কোভিড টেস্ট করতে হচ্ছে। এই হাসপাতালে 20 বেডের আইসোলেশন সেন্টার তৈরি করা আছে, সেন্টার অক্সিজেন সাপ্লাইয়ের কাজ শুরু হয়েছে সরকারিভাবে, এটার কাজ মোটামুটি 1.5 মাসের ভিতরে কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। জনগণের সচেতনতা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন সিভিল সার্জন। এখানে প্রায় 21 কিলোমিটার আমাদের সীমান্ত ভারতের সঙ্গে আছে, এছাড়াও পার্শ্ববর্তী নগাঁও জেলা এবং রাজশাহী জেলার সঙ্গে এই এলাকার মানুষজনের একটা যাতায়াত আছে, ব্যবসায়িক হোক আর চিকিৎসা বা অন্য কাজে হোক, যার ফলে কিন্তু আমরা জয়পুর জেলার যেখানে সংক্রমণের হার কম ছিল ধীরে ধীরে এটা বাড়ছে। সেই সাথে যেহেতু একটা সীমান্ত এলাকায় থাকি আমরা, এখানেও হয়তো বা কিছু মানুষ যাওয়া আসা করতে পারে, যেটা হয়তো বা অগোচরে আড়ালে যেতে যাওয়া আসা করতে পারে। তো আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে সংক্রমণের হার কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত 8টার পর থেকে ওষুধ ও খাবারের দোকান ছাড়া জেলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।